السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ديني ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সূরাতুল কাফিরুন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সূরাতুল কাফিরুন ছোট একটি সূরা এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর সাধারণত আমরা অনেকেই এই সূরাটি পারি তো প্রিয় দর্শক আমরা যদি নামাজে অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজের ভিতরে আমরা সূরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহিহ শুদ্ধ করে পড়তে হবে অন্যথায় নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে তাই আমি বলবো আমাদের এই চ্যানেল থেকে আপনারা নামাজের এই ছোট ছোট সূরাগুলি সহিহ শুদ্ধ করে আপনারা শিখে নেবেন তো আজকে আমি সূরাতুল কাফিরুন আপনাদেরকে সহিহ করে শেখানোর চেষ্টা করব আপনারা আমাদের এই ভিডিও থেকে সূরাতুল কাফিরুন শিখে নেবেন তো আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক করার দ্বারা আমাদের এই কোরআন শিক্ষার ভিডিওগুলি আরো অনেকের কাছে পৌঁছে যাবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون প্রিয় দর্শক আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো আমরা অনেকে এইভাবে পড়ে থাকি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন প্রিয় দর্শক এইভাবে আমরা অশুদ্ধ পড়লে আমরা গুনাহগার হব তাই আমরা যেরকম ইচ্ছা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে না সহিহ শুদ্ধ করে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে তো আমরা এইভাবে পড়ব দেখুন কুল ইয়া আইয়ুহাল আমরা অনেকে কুল বলে থাকি কাফের উচ্চারণ করে থাকি এখানে অফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে উল 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 ইয়া আইয়ুহাল কাফিরুন কাফিরুন قل يا أيها الكافرون আপনারা আমার সঙ্গে বলুন لا أعبد আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে দেখুন এইভাবে বলবো আমরা لا أعبد لا أعبد ما تعبدون ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم ولا أنتم عابدون عابدون ما أعبد دال قلقل الحرف دهك دي اتشارن كربو ما أعبد
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ولا أنا عابد ما عبدتم ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ولا أنتم عابدون ما أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم لكم دينكم ولي دين ولي دين لكم دينكم ولي دين প্রিয় দর্শক আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم